নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি তিন দিক থেকে ঘিরে ফেলছে কিন্তু বিজেপি, আর এই ঘিরে ফেলাটা আগামী দিনে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে। তিন দিক থেকে ঘিরে ফেলছে বিজেপি, এই কথাটা যখন আমি বলছি এবং জোর দিয়ে বলছি, তার মানে ভেতরে কিছু তো আছে। সে কিছুটা কি আসলে, তিন দিকটা কি? তিন দিক মানে সাংগঠনিক দিক, রাজনৈতিক যে লড়াইয়ের দিক, আর তৃতীয় হচ্ছে যে সমস্ত প্রকল্পগুলোকে নিয়ে এই রাজ্যের রাজ্য সরকার ভুলভাল কাজ করে চলেছে, সেগুলোকে ঘিরে নেওয়া। এই তিনটে দিক নিয়ে লড়ছে কিন্তু এই মুহূর্তে বিজেপি। তবে এটাতেই কি চিন্তিত হয়ে মমতা ব্যানার্জি? এ তো বহুদিন আগে থেকে লড়াই চলছে। না, চিন্তিত হওয়ার জায়গা রয়েছে ত্রিফলা আক্রমণ, এবং এই আক্রমণটা সারিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, মানে সেই বিজেপি। ঘুরে ফিরে আপনি যদি দেখেন, আমি বিজেপির কোন নেতার নাম বলি, সেই নেতা নাম বলা মানেই হচ্ছে বিজেপির নাম বলা, অর্থাৎ বিজেপি আক্রমণে নামছে। কারণ বিজেপিতে ব্যক্তি কেন্দ্রিক হয় না, বিজেপি পুরোটাই হচ্ছে দল কেন্দ্রিক, অর্থাৎ যে দল বিজেপি সেই দল কেন্দ্রিক। তো সেখানে দাঁড়িয়ে বিজেপিতে শুভেন্দু অধিকারী ত্রিফলা আক্রমণ কিন্তু করেছেন এই মুহূর্তে এই রাজ্যের রাজ্য সরকার, মমতা ব্যানার্জি এবং সার্বিকভাবে। এই তিনটে আক্রমণ যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝবেন কিন্তু ভিত নড়বড়ে হয়ে যাবে। প্রথম বলি আপনাদের যে বিষয়টা নিয়ে ANI রিপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন পাশে, ANI থেকে জানিয়েছে শুভেন্দু অধিকারী কিন্তু জল জীবন মিশন, যেটাকে এই রাজ্যের রাজ্য সরকার জল স্বপ্ন বলে চালানোর চেষ্টা করছে। কিছুদিন আগে পর্যন্ত জল স্বপ্নকে চেঞ্জ করে জল জীবন মিশন করেছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় কাজ চলছে এবং সেই কাজের প্রত্যেকটা জায়গায় কোথাও ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে, কোথাও অন্য কিছু, এই প্রতিটা জায়গায় বলা হচ্ছে এই টাকাটা টোটালি দিচ্ছে রাজ্য সরকার এবং এটা রাজ্য সরকারের প্রকল্প, এবং এই কথাটা কিন্তু সর্বত্র চারিদিকে চলছে, এবং এই অভিযোগটাকে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কেন্দ্রে জানাতে শুরু করে দিয়েছেন এবং চিঠিও লিখে দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং সম্পূর্ণ রিপোর্টটা তিনি তুলে ধরেছেন। এবং এই রিপোর্টটা হচ্ছে এই কারণেই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে জল জীবন মিশনের জন্য যে টাকাটা আসে, বরাদ্দ করা টাকাটা, সেই টাকাটার হিসাব করা হয় বা সেই টাকাটা দেওয়া হয় একটাই কারণে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প। দেখুন, দিচ্ছেন আপনি, হাতে পৌঁছে দিচ্ছে কোনো পিয়ন। এবার পিয়ন যদি বলে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি দিচ্ছেন না, মানে আমাকে এসে বললো টাকাটা আপনি দেননি, টাকাটা দিচ্ছে পিয়ন নিজে, তাহলে সেটা কীরকম লাগবে? তখন আপনি পিয়নের সম্বন্ধে কী ব্যবহার করবেন? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে। ঠিক এই প্রশ্নটা এখানে আসছে যে কেন্দ্র সরকারের প্রকল্পগুলো, জল জীবন মিশন যেটাকে লিখতে বাধ্য এই রাজ্যের রাজ্য সরকার, কিন্তু লিখছে এখন জল স্বপ্ন এবং সেটাকে বাস্তবায়িত করা হচ্ছে অন্যভাবে, অর্থাৎ আবারও সেই স্টিকার লাগানো। এবং এই স্টিকার লাগানো দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন, সরব হয়েছেন শুধু না, এবং সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে একদম কেন্দ্রীয় স্তরে রিপোর্ট করে দিয়েছেন। আর আপনারা সবাই জানেন প্রতিটা ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে রিপোর্টগুলো দেন তার পরিপ্রেক্ষিতে কী কী হয়, এবং যার জন্য এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি নাম না বলে একদম কিম্বুত কিমাগার টাইপের কথা বলেন, মানে কিম্বুত কিমাগার চেহারা নিয়ে বলেন, ভুঁইফোর নেতা এই সমস্ত কথা বলেন, কিন্তু অ্যাকচুয়ালি ভুঁইফোর নেতা কে এটা যদি তৃণমূল কংগ্রেসের কাউকে জিজ্ঞাসা করা হয়, যারা পুরনো দিনের কর্মী, তারা বলে দেবেন আসল ভুঁইফোর নেতা কে। যাই হোক, নেতা নেত্রী তার জায়গায় থাকুক, আমরা আমাদের জায়গায় থাকি, অর্থাৎ আমরা যেটা পাবো সেটা কী পাবো, আমরা আলটিমেট বুঝি আপনি কী পাবেন আমি কী পাবো, এটাই তো। সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলি আপনাদের, এই যে জল জীবন মিশনের কথাটাকে জল স্বপ্ন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সরকারিভাবে প্রচার করছে, এবং তার ফলে এই পুরো ফায়দাটা ওঠার চেষ্টা করছে, মানে কী বলবো, অঞ্চলে পঞ্চায়েতে সব ভোট আছে তার জন্য, সেই জায়গাটায় কিন্তু ঘা দিচ্ছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি। তার লেখা চিঠির পরিপ্রেক্ষিতে এবার কেউ পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার থেকে দেখার বিষয়, কারণ তবে নেবেই, কাজে একটা দিক হলো। দ্বিতীয় দিকটা নিয়েও কিন্তু খুব হাইলাইট করেছেন শুভেন্দু অধিকারী, এবং সেটা নিয়ে গতকালও কিন্তু বিবৃতি দিয়েছেন তিনি। গতকাল তার প্রেস কনফারেন্সে তিনি ঠিক কি বলেছিলেন একবার আপনি শুনুন, আমি দেখাচ্ছি তারপর, শুনুন। এবারে প্রথম রেড রোডে পবিত্র ঈদের শেড বা ইত্যাদির জন্য 26,92,000 টাকা টেন্ডার করেছে PWD। আমরা এটা নিয়ে আমি অপোজিশন লিডারে আপত্তি করছি না, আমি দাবি করছি যে পশ্চিমবঙ্গের সমস্ত ঈদগাহতেই এখানে মুখ্যমন্ত্রী বা তার ভাইপো আসবে বলে 26,92,000 টাকার জন্য ধর্মীয় অনুষ্ঠানে সেট করা উচিত।
গোটা রাজ্যেই করা হোক এবং সাথে সাথে সরকার যদি প্রকৃত সবকা সাথ সবকা বিকাশ আমরা বলি, উনি বলেন সেকুলার ধর্ম নিরপেক্ষ হন, তাহলে অন্য সম্প্রদায়ের সমস্ত অনুষ্ঠানে ব্যয়ভার পরিকাঠামো তৈরি যেন পিডাব্লিউডির পক্ষ থেকে করা হয়, এবং শুধু রেড রোড নয় গোটা রাজ্যে সব ঈদগাহে পিডাব্লিউডির পক্ষ থেকে ব্যবস্থা করা হবে, এই দাবি করছি। আর দাবি করছি এই রাজ্যের সমস্ত দুর্গাপূজার প্যান্ডেল মাইক জেনারেটর এর সমূহ খরচ যেন 2023 সালে পিডাব্লিউডি থেকে অনুরূপ টেন্ডার করে মমতা বন্দ্যোপাধ্যায় করেন। শুনলেন, তিনি কিন্তু একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই যে ঈদের দিন রেড রোডে যে নামাজ পড়া হবে এবং সেখানে ক্যাম্প তৈরি করা হবে, সেই ক্যাম্পের খরচাটা হচ্ছে পিডাব্লিউডি তার টাকাটার জন্য টেন্ডার ডেকেছে, অর্থাৎ এই টাকাটা খরচা করা হবে পিডাব্লিউডি তরফ থেকে। এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু খুব সুন্দর কথা বলেছেন, তিনি কখনোই বলছেন না যে এটা করা উচিত নয়, তিনি বলছেন শুধুমাত্র ওইখানে কেন হবে, অর্থাৎ রেড রোডে কেন হবে, রেড রোডে নামাজ পড়বে যারা তাদের মাথার উপর ছাউনি না করে নিজেরা যারা বসবেন সেখানে, অর্থাৎ যারা যাবেন আর কি, মুখ্যমন্ত্রী এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা যে যাবেন সেখানটা ছাউনি করাবে, সেটার জন্য খরচ কেন রাজ্য সরকার বহন করবে, এটা তার প্রশ্ন। যদি করেন তাহলে প্রত্যেকটা ঈদগাহ যেখানে আছে সেখানে সেখানে ঘিরে দেওয়া হোক, যেখানে যেখানে যারা নামাজ পড়ছে সেগুলো খরচ করা হোক পিডাব্লিউডির টাকা। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে সনাতনী মানে আমাদের যে পুজো হয় অর্থাৎ দুর্গাপুজো কালী পুজো প্রতিটা প্যান্ডেল যেন তৈরি করে দেয় এই রাজ্য সরকারই মানে পিডাব্লিউডি, এবং প্রত্যেকটা যে সমস্ত কমিটি আছে পূজা কমিটিগুলোকে তাদেরকে তিনি অনুরোধ করেছেন, বা টুইটারে লেখা আছে দেখতে পাচ্ছেন, তিনি অনুরোধ করেছেন যে সবাই আপনারা পিডাব্লিউডি অফিসে লোকাল অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিন যে আমাদের এই খরচাটা হচ্ছে প্যান্ডেলের খরচা, এটা করে দিন, এর জন্য টেন্ডার ডাকুন, তার যুক্তি। এবং এই যুক্তিটার কাছে কিন্তু মানতে আপনাকে হবে, হঠাৎ করে আপনি এটা করতে এই যে করছেন এবারে এর পিছনে আটকে গেলেন কিন্তু শুভেন্দু অধিকারী, অর্থাৎ এটা যদি আপনি করেন পুরোটা কেন নয়, শুধুমাত্র ওই রেড রোড যেখানে হচ্ছে ওইটুকু জায়গা কেন, বাকি সব জায়গায় তো ঈদের নামাজ পড়বে সবাই, তো সবাইকে দিন, সব জায়গায় এরকম করে একটা করে ছাউনি ফাউনি ঘেরে দিন, দিয়ে সেই খরচাটা পিডাব্লিউডি দিক। এবং তার সঙ্গে সঙ্গে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম বোঝাতে গেলে মুসলিমদের যেরকম দিচ্ছেন হিন্দুদের দুর্গাপুজোতেও দিন, প্যান্ডেলে খরচা দিয়ে দিন, কালী পুজোর খরচা দিন, কালী পুজোর প্যান্ডেলে যে খরচ হচ্ছে সেগুলো পিডাব্লিউডি টাকায় করুন, এরা পরিষ্কার চাচা চলা বসায় তিনি বলেছেন। দু নম্বর, তিন নম্বর যেটা করেছেন তিনি সেটা হচ্ছে মারাত্মক, এবং সেটা হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি নবান্নয় বসে ইলেকশন কমিশনের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন, মানে তাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে নামটা আছে সেই নামটা হয়তো রাখতে পারেন কিন্তু অল ইন্ডিয়া তকমা সেটা কিন্তু হারিয়ে গেছে, এবং একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস, ফলত আঞ্চলিক তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়া অভিষেক ব্যানার্জির পোস্টারিও কিন্তু নড়বড়ে হয়ে গেছে, সেটা হোক তাদের ব্যাপার, কিন্তু আসল কথা হচ্ছে এই যে অল ইন্ডিয়া তকমা অর্থাৎ জাতীয় পার্টি তার তকমাটা হারিয়ে গেছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা ব্যানার্জি যে যে কথাগুলো নবান্নয় বসে বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি করেছেন শুভেন্দু অধিকারী, এবং তার কমপ্লেনের সঙ্গে ভিডিও ক্লিপিংসও তিনি জুড়ে দিয়েছেন, যেভাবে মমতা ব্যানার্জি বলেছেন সেগুলো বলতে পারেন কি পারেন না। দেখুন, মমতা ব্যানার্জি নিজেকে, তার লেখা আছে মানে শুভেন্দু অধিকারী লেখা অভিযোগপত্র তার মধ্যেই আছে যে নিজেকে উকিল বলেন এবং তার উকিলের ডিগ্রি আছে বলেন, কাজেই তার জানা উচিত ছিল যে অ্যাকচুয়ালি ঘটনাগুলো কী হয়েছে, এবং তার দলে যারা আছে মানে লিগাল অ্যাডভাইজার তাদের উচিত ছিল বলা যে কেন জাতীয় দলের তকমাটা হারিয়ে গেছে, অর্থাৎ কিসের কারণে। এই সব কিছু তিনি ব্যাখ্যা করে চার পাতার একটা চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনকে, অর্থাৎ কেন্দ্র নির্বাচন কমিশনকে তিনি একটা চিঠি পাঠিয়েছেন, এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে তাকে অর্থাৎ মমতা ব্যানার্জি সম্বন্ধে একদম আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কিন্তু অনুরোধ করেছেন, মানে যেটা দরকার ব্যবস্থা নেওয়ার সেটা যেন তারা করেন। এবার দেখার বিষয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঠিক কী করছে, কারণ মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো সত্যিই কিন্তু খারাপ, কারণ বিজেপি কি নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, এটা জানতে চেয়েছেন তিনি, এবং সত্যি এটা নিয়ে কিন্তু বিরাট একটা ব্যাপার হতে চলেছে আমার মনে হচ্ছে। দেখুন, আমার ধারণা ভুলও হতে পারে ঠিকও হতে পারে, তবে এই তিনটে দিক থেকে আক্রমণ কিন্তু বিচলিত করবে তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ মমতা ব্যানার্জির এই দলকে আমার মনে হচ্ছে। আপনার কী মনে হচ্ছে আপনি কমেন্টস করে জানান, এবং সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখবেন, আপনি এখানে যে কমেন্টসগুলো করবেন সেই কমেন্টস এবং তার সঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর কিন্তু আমি আপনার জায়গায় দেবো। একটু খেয়াল করবেন আপনার প্রশ্নের মধ্যে থেকে যে প্রশ্নটা মানে আপনাদের প্রশ্নের মধ্যে থেকে যে প্রশ্নটা আমার মনে হয় গ্রহণযোগ্য তার উত্তর কিন্তু আমি দেবো, খেয়াল রাখবেন।
ভালো থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা, আনকাট কথা বলি আমি। এই আনকাট কথা যদি যুক্তিসহ শুনতে হয় এবং রেগুলার যদি শুনতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার আপনজন হবেন। এখানে কোনো সাবস্ক্রাইবার হয় না, এখানে যতজন আছেন সবাই আমার আপনজন। যিনি আমার বিরুদ্ধে বলেন অথচ আমার আপনজন হয়ে আছেন, তিনি সাবস্ক্রাইব করে আছেন, তিনি কিন্তু আমার আপনজনই। এখানে অনেকে আমার বিরুদ্ধে বলেন, দেখবেন লেখা লেখেন, কিন্তু তারা আমার রুদ্রবার্তাও দেখেন, তারা আমার প্রত্যেকে আপনজন। কাজে আপনিও আপনজন হন, তারপর যান, ভালো থাকুন। এখনকার মতো আসছি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।